বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এখন চীনের। পাকিস্তান জুড়ে দোকানপাট বন্ধ। এবার হুমকি দেওয়ার আগে দুইবার চিন্তা করবে রাশিয়ার শত্রুরা। আফ্রিকায় মহাবিপাকে ফ্রান্স, কখনোই পাকিস্তান ছাড়বেন না, আইনজীবীদের বলেছেন ইমরান খান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এখন চীনের। চীন বিশ্বের বৃহত্তম নৌবহর গড়ে তুলেছে। তার হাতে রয়েছে 340টিরও বেশি যুদ্ধজাহাজ। এতদিন পর্যন্ত চীনা নৌবাহিনীকে সবুজ পানির নৌবাহিনী বলে গণ্য করা হতো, যার তৎপরতা প্রধানত দেশটির তীরবর্তী এলাকায় সীমিত ছিল। তবে চীনের জাহাজ নির্মাণের ঘটনায় দেশটির নীল পানির উচ্চাভিলাষের বিষয় প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং থেকে হাজার হাজার মাইল দূরে মহাসাগরে উন্মুক্ত নীল পানিতে বৃহৎ আকারের গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, উভচর জাহাজ এবং বিমানবাহী যুদ্ধজাহাজ পরিচালনা করেছে চীন। বৈশ্বিক সীমানার ওইসব নীল পানিতে নিজের অবস্থান সুদৃঢ় করতে পিপুলস লিবারেশন আর্মি নৌবাহিনীর জন্য দরকার পূর্ণ জ্বালানি ভরা জাহাজ এবং মেরামত যান সহ অন্যান্য সুবিধা পূরণের উপযোগী জাহাজ বহর। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস জানিয়েছে, কম্বোডিয়া ও অন্যান্য দেশে নৌঘাটি নির্মাণে চীন সহায়তা করছে। সুদূর আফ্রিকার আটলান্টিক উপকূলে নৌঘাঁটি ও নৌফারি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টিনা ও কিউবার মতো দেশে পিপুলস লিবারেশন আর্মির স্থাপনাগুলো শক্তিশালী করার মাধ্যমে বেইজিং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর আকাশ উপগ্রহ পর্যবেক্ষণ এবং তাদের যোগাযোগের বিষয়ে অবহিত হওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এসব প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে চীনের সামরিক লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে আফ্রিকার দেশে জিবুতিতে চীনের একটি নৌঘাঁটি রয়েছে। জলদস্যুতার রোধ এবং আফ্রিকা মধ্যপ্রাচ্যে মানবিক কাজ করার জন্য এ ঘাঁটি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে চীন। পাকিস্তান জুড়ে দোকানপাট বন্ধ। অতিরিক্ত বিদ্যুৎ বিল ও মূল্যস্ফীতির কারণে দোকানপাট বন্ধ রেখেছেন পাকিস্তানের ব্যবসায়ীরা। উচ্চ জ্বালানি বিলে জর্জরিত হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের জাতীয় নির্বাচনের উচ্চ জ্বালানি বিলের বিষয়টি জনগণকে বিরক্ত করে তুলছে। শনিবার লাহোর, করাচি, পেশোয়ারে অসংখ্য দোকান ও বাজার বন্ধ রাখা হয়েছে। এসব দোকান ও বাজারের ব্যবসায়ীরা বিদ্যুতের বিল অযৌক্তিক কর বাড়ানোর নিন্দা জানিয়েছে। প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদও জানিয়েছে তারা। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ জনগণও প্রতিবাদ করেছে। লাহোরের টাউনশিপ ট্রেডার্স ইউনিয়নের সভাপতি আজমল হাশমি বলেছেন, পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে, তাই দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। অসহনীয় বিলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, এতে সবাই অংশ নিচ্ছে। কয়েক দশকের অব্যবস্থাপনা ও অস্থিতিশীল পরিবেশ দেশটির অর্থনীতিকে বাধাগ্রস্ত করেছে। এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া ও খেলাপি হওয়া থেকে দেশকে রক্ষায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ চুক্তি করেছে দেশটি। এদিকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার হক কাকার বলেছেন, উচ্চমূল্য কোনো সমস্যা নয়, কারণ দ্বিতীয় কোনো বিকল্প নেই। এবার হুমকি দেওয়ার আগে দুইবার চিন্তা করবে রাশিয়ার শত্রুরা। রাশিয়ার শত্রুরা এখন তাদের হুমকি দেওয়ার আগে দুইবার চিন্তা করবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত রাশিয়াতে যুদ্ধের জন্য বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে পারে এমন ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রবাহী সারমাত ক্ষেপণাস্ত্র প্রস্তুত করার পরই এ মন্তব্য করেন তিনি। বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে প্রস্তুত পারমাণবিক অস্ত্রবাহী অত্যাধুনিক সারমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত করেছে রাশিয়া। প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ বলেন, সারমাত ক্ষেপণাস্ত্রগুলোকে যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। এছাড়া রসকসমসের প্রধানকে উদ্ধৃত করে বলা হয়, সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, RS-28 সারমাত ক্ষেপণাস্ত্র 10 টন ওজনের MIRV ওয়ারহেড দিয়ে বিশ্বের উত্তর বা দক্ষিণ মেরু যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, সারমাতকে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে, এমন তথ্য দিয়ে কথা বলার মতো অবস্থানে তিনি নেই। এর আগে গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন যে সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য শিগগিরই প্রস্তুত করা হচ্ছে। রুশ কর্মকর্তারা বলছেন, সারমাত হচ্ছে ভূগর্ভে সংরক্ষিত এমন একটি ক্ষেপণাস্ত্র যা একসঙ্গে 15টি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা
বলছেন, সারমত একসঙ্গে সর্বোচ্চ 10টি ওয়ারহেড বহন করতে পারে। সারমতের ওজন 200 টনের বেশি। এই ক্ষেপণাস্ত্র 18,000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। 1980-এর দশকের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বদলে এই সারমত ক্ষেপণাস্ত্র বানানো হয়। আফ্রিকায় মহাবিপাকে ফ্রান্স, ইউরোপের দেশ ফ্রান্স, অথচ আফ্রিকার বিভিন্ন দেশের একের পর এক অভ্যুত্থানের সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ম্যাক্রোর দেশ। এসব দেশের শাসকবর্গ ফ্রান্সের স্বার্থ রক্ষা করে দীর্ঘদিন ধরে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্স পন্থী এসব শাসককে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ফলে নিজেদের দীর্ঘদিনের গড়া সাম্রাজ্য ভেঙে যাওয়ায় চিন্তায় পড়েছে ফ্রান্স। আফ্রিকায় সর্বশেষ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে, যেখানে 54 বছর ধরে দেশ শাসন করে আসছিল বঙ্গ পরিবার। গত সপ্তাহের নির্বাচনে আবারও জয়ী হয়ে আরেক দফা দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছিলেন 2 মেয়াদে ক্ষমতায় থাকা আলী বঙ্গো, কিন্তু সেখানকার সামরিক বাহিনী নির্বাচনের ফল বাতিল করে আলী বঙ্গোকে গৃহবন্দী করে। দেশটির শীর্ষ নেতা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন জেনারেল ব্রিস গুলিগুই এনগুয়েমা। মধ্য আফ্রিকার দেশ গ্যাবন নামে স্বাধীন হলেও সেখানে প্রাধান্য পেত ফরাসি স্বার্থই। লোহা, ম্যাঙ্গানিজ, হীরা, টাইটানিয়ামের মতো বহুমূল্য খনিজ সম্পদের দেশ গ্যাবন থেকে নিজেদের ইচ্ছে মতো সম্পদ তুলে নিয়েছে ফ্রান্স। একটি পরিসংখ্যানে দেখা যায়, 1960 থেকে 1999 পর্যন্ত 40 বছরে দেশটি থেকে 28,000 টন ইউরেনিয়াম তুলে নিয়েছিল ফ্রান্স। পরবর্তী সময়েও একই ধারা বজায় থাকে সেখানে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আলী বঙ্গো এবং তার পিতা ওমর বঙ্গো ছিলেন পুরোপুরি ফ্রান্সপন্থী। তাদের 54 বছরের শাসনামলে ফ্রান্সের সঙ্গে ছিল খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আলী বঙ্গোর নেতৃত্বাধীন গ্যাবন ছিল আফ্রিকায় ফ্রান্সের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, তাই ফ্রান্সের চাহিদা মতোই চলত গ্যাবনের রাজনীতির হালচাল। সেই গ্যাবনের সামরিক অভ্যুত্থানে ফ্রান্সের মাথায় বাজ পড়েছে, কারণ একে তো এই অভ্যুত্থান সরাসরি ফ্রান্সের অর্থনীতি ও সামরিক স্বার্থের উপর আঘাত হানছে, তার উপর আফ্রিকার দেশগুলোতে ইদানিং যে হারে অভ্যুত্থান হচ্ছে তা আগামীতে আরো কিছু দেশে অভ্যুত্থানে প্ররোচনা দিতে পারে, আর তাতে আফ্রিকার দেশগুলোর উপর ফ্রান্সের বাঁধন ধীরে ধীরে ঢিল হয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক প্রভাবের পাশাপাশি অর্থনৈতিক প্রভাবও কম নয়। আঞ্চলিক রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, গ্যাবনের অভ্যুত্থান এমন এক সময় ঘটেছে যখন পুরো অঞ্চল ফরাসি বিরোধী মনোভাবে তীব্র হয়ে উঠেছে। এ ধরনের পরিস্থিতিতে অভ্যুত্থান হওয়া দেশে ফরাসি কোম্পানিগুলোর কাজ বিঘ্নিত হবে, এমনকি অনেক দেশ থেকে ফরাসি কোম্পানিগুলো নিজেদের গুটিয়ে নিয়ে আসতে বাধ্য হবে। মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের অভ্যুত্থানের আগে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে হুমকির মুখে পড়ে উপনিবেশিক শক্তি ফ্রান্সের ভিত। কখনোই পাকিস্তান ছাড়বেন না, আইনজীবীদের বলেছেন ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খান অ্যাটক জেলে তার আইনজীবীদের সাথে এক বৈঠকে দৃঢ়ভাবে বলেছেন যে তিনি কখনোই পাকিস্তান ছেড়ে যাবেন না। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটক কারাগারে বৈঠক করেছেন আইনজীবী শোয়েব শাহিন ও নাইম হায়দার পাঞ্জুথা। বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে শোয়েব শাহিন বলেন যে পিটিআই প্রধান অর্থনৈতিক অবস্থার অবনতির মধ্যে পাকিস্তানের জনগণকে নিয়ে চিন্তিত। এদিকে নাইম হায়দার পাঞ্জুথা বলেছেন যে ইমরান খান কারাগার ভালো এবং সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আইনজীবী বলেন, পিটিআই চেয়ারম্যান বলেছেন যদি আদালতের সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে বিদেশি বিনিয়োগ আসবে কিভাবে। পিটিআই প্রধান কখনোই পাকিস্তান ছাড়বেন না।